হালে দিল কিসে কো সোনায়ে, আপকে হোতে হুয়ে দেওবন্দনি ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হে। তোমার নাম কি? নুসরাত জাহান তারকা। দেওবন্দ নে ইসলাম কা পরচম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার নাম কি? তাই আমাকে দেখলে খারাপ লাগে কার কার, ভালো লাগে কার কার, আমার ক্লাস করতে ভালো লাগে কার কার, সবার হাত নামান। আমরা এখন একটি সঙ্গীত ক্লাস করব, না কি ক্লাস করব? ইসলামী নাশিদ ক্লাস। কোনটা শিখব আজকে বলেন? হ্যাঁ, উর্দু গজল শিখবেন? উর্দু গজল, তাহলে এটি একটু শিখি। হ্যাঁ, তারপরে দেখি কে পারে। দেওবন্দনি ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হে, জুলম সিতম কে দূর কে অন্দর হক কা দীপ জলায়া হে। দেওবন্দনি ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হে, জুলম সিতম কে দূর কে অন্দর হক কা দীপ জলায়া হে। দেওবন্দনি ইসলাম কা পরচম। দেখি একটু কার হয়েছে, কে বলতে পারবেন? সবাই পারবেন? সত্য সবাই পারবেন? দেখি তুমি আসো, এখানে আসো। তোমার নাম কি? দাঁড়াও, তোমার নাম কি? সাফুরা ফারহা। সাফুরা ফারহা, কাছে যাওয়ারও। তোমার বাড়ি কোথায়? শিরখালা, মাদারীপুর। আচ্ছা, তুমি কি এইখানে থেকে পড়ো? তাহলে বলো তো দেখি, এটার সাথে ঠোঁট মিলেই বলবো। দেওবন্দনি ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হে, জুলম সিতম কে দূর কে অন্দর হক কা দীপ জলায়া হে। দেওবন্দনি ইসলাম কা পরচম। মাশাআল্লাহ বলেন সবাই। দেখছেন সাফুরা কত ছোট মেয়ে, কত সুন্দর বলছে। এর চাইতে সুন্দর করে কি বলতে পারবেন? সুন্দর সুর কার এখানে? তুমি আসো দেখি, যাও তুমি বসো। তোমার নাম কি? সাবিহা বিনতে ওমর। জোরে বলো আরো। সাবিহা বিনতে ওমর। সাবিহা বিনতে ওমর। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সোনার পাশ। না, তোমার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, ঢাকা। তুমি বলতে পারো না তোমার দেশের বাড়ি কোথায় বলতে পারো নাই? পাবনা। পাবনা মানুষ পাগল হলে যায়। পাবনা একটা পাগলের হাসপাতাল আছে। আচ্ছা বলো তো দেখি তুমি। দেওবন্দনি ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হে, জুলম সিতম কে দূর কে অন্দর হক কা দীপ জলায়া হে।
ইনশাআল্লাহ বলেন সবাই, সুন্দর হয়ে স্যারকে বলবেন দেখি তুমি আসো। তোমার নাম কি? আমার নাম আয়েশা সিদ্দিকা ফাইজা। তোমার বাড়ি কোথায়? আনন্দনগর দাসপাড়া খুলনা। জি। আচ্ছা তুমি কি এখানে আবাসিক থাকো? জি। আচ্ছা বলো তো দেখি। দেহো বন্দে নে ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হ্যায়, জুলম সিতম কে দৌর কে আন্দর হক কা দীপ জলায়া হ্যায়। দেহো বন্দে নে ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হ্যায়। দেখি এইবার আমরা তিনজনের কাছ থেকে শুনছি অনেক ভালো হয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। গজল শিখতে চান না কে কে? সবাই চান? তাহলে আমরা এটা আরেকবার বলি, দেখা যাবে কারটা সুন্দর হয়, ঠিক আছে? দেওবন্দ নে ইসলাম কা পরচম দুনিয়া মে লহরায়া হ্যায়, জুলম সিতম কে দৌর কে আন্দর হক কা দীপ জলায়া হ্যায়। দেওবন্দ নে ইসলাম কা পরচম। বাস এটা এতটুকু, আর কোনটা শিখাবো বলেন? খালি উর্দু গজল? হালে দিলে আপনারা পারেন? দেখি তাহলে বলেন। হালে দিল কিসে কো সোনাই আপকে হোতে হুয়ে, কিউ কিসি কে দর পে যায় আপকে হোতে হুয়ে, মাই গুলামে মুস্তফা হু ইয়ে মেরি পেহচান হে, গম মুঝে কিউ কর সতায়ে আপকে হোতে হুয়ে, হালে দিল কিসে গো সুনায়ে আপকে হোতে হুয়ে, কিউ কিসি কে দর পে যায়ে আপকে হোতে হুয়ে। কে বলতে পারবেন এটা? আসো তুমি আসো। তোমার নাম কি? নুসরাত জাহান তারকা। বাড়ি কোথায়? আমিরাবাদ। কক্সবাজার? চকরিয়া কক্সবাজার? হ্যাঁ দাদুর বাসা। হ্যাঁ চকরিয়া কক্সবাজার। আচ্ছা এই গজলটা তুমি পারো? জি। বলো। হালে দিল কেসে কো সুনায়ে আপকে হোতে হুয়ে, কিউ কিসে হো দের পি যায়ে আপকে হোতে হুয়ে, মে গুলামে মুস্তফা হু এটি বানাবো, ইয়ে মেরি পেহচান হে, এ গম মুঝে কিউ বলে, গম মুঝে কিউ কর সতায়ে আপকে হোতে হুয়ে। এই পিচ্ছি বলে পারবে? আসুক সব পারবা? পুরোটুক পারবা?
আসো, মোল্লা সাহেব কি করতেছো তুমি উল্টো পাল্টা? হালে দিল কেসে কো সোনায়ে আপকে হতে হয়ে কিউ কেসি কো ডর পে যায়ে আপকে হতে হতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে সবার? এই পুতানু জি জি, এইবার ঠিক আছে, ভালো লাগছে সবার? আমাদের মাদ্রাসা তো পচা মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা আমাদের এখান থেকে ছেলে মেয়েদের গজল শিখান বা তেলাওয়াত শিখান, তাদের জন্য আমরা মাঝে মাঝে এই ভিডিওগুলো তৈরি করি। আপনার ছোট্ট মেয়েটাকে এই ভিডিওটা দেখায় উৎসাহিত করতে পারেন শেখানোর জন্য। আমাদের এখানে যারা নাবালিক মেয়ে তাদেরকে আমরা এইভাবে ইসলামী সঙ্গীত বা তেলাওয়াত শিখাই আমরা। আপনারাও আপনাদের সন্তানদেরকে এভাবে এখান থেকে দেখে দেখেও শেখাতে পারেন বা আমাদের প্রতিষ্ঠানেও পাঠাতে পারেন, বা আপনার সন্তানটা আপনার আশেপাশে যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা সেখানে দিয়ে দিন শেখাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।